ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একই দিনে দুইজনকে পিটিএ হত্যার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জামাত ইসলামী দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে বলেন সম্প্রতি আইন নিজের হাতে তুলে নেয়ার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে এ ধরনের ঘটনা দেশের শান্তি শৃঙ্খলা ও স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি ও অশ্বনির সংকেত এছাড়া গত বুধবার খাগড়াছড়িতে মামুন নামের এক যুবককে পিটিয়ে হত্যা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক নেতা আবদুল্লাহ আল মাসুদকে পিটিএ এ হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি এসব হত্যাকাণ্ডের ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় এনে কঠোর শাস্তি বিধানের জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান